বসের ঝাড়িখান নিয়ে এমন চাকরিজীবী খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। বসের ঝাড়ি খেয়ে তো আর মুখে হাসি আসবে না, কাজেই মেজাজ খারাপ থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি মেজাজ খারাপ করা থেকে বিরত থাকুন এবং চিন্তা করুন, কেন বস আপনাকে এত বেশি পরিমাণ ঝাড়ি দিল, আর এই ঝাড়ি খেয়ে আপনার করণীয় কী। আজকে আমরা কথা বলবো, আপনার বস যদি আপনাকে চরম মাত্রায় ঝাড়ি দেয় তখন আপনি কি করবেন। চলুন শুরু করা যাক। 1, নিজের ভুলগুলা স্বীকার করুন। ভুল যখন আপনারই সেটা স্বীকার করে নিতে লজ্জা নেই, ভুল স্বীকার করে তা শুধরে নিতে পারলেই আপনি কাজে আরও বেশি উন্নতি করবেন। আর যদি আপনি গো ধরে বসে থাকেন, নিজের ভুল স্বীকার না করেন, তাহলে আপনার বস আরও বেশি রেগে যাবেন এবং আপনাকে অযোগ্য ভেবে চাকরি থেকে বের করেও দিতে পারেন। আর ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিজের ভুল শুধরানোর সত্যিকারের চেষ্টা করে আপনি বসের সুনজরে আসতে পারেন। 2, কখনো বসের সাথে উল্টা ঝগড়া করবেন না। বস আপনাকে ঝাড়ে দিতেই পারে, আপনার সাথে অনেক বেশি কঠোর হতে পারে, অনেক অপমানজনক কথাও বলতে পারে। অনেকেই হয়তো অপমানিত বোধ করলে উল্টিয়ে কথা বলতে চাইবেন, তবে সাবধান, এই ভুল কখনোই করবেন না। আপনার বস আপনাকে যতই সমালোচনা করুক, যতই অপমানজনক কথা বলুক, আপনি চুপ থাকেন এবং এটাকে মেনে নেন। আর এই মেনে নেওয়াটাই আপনার জন্য হবে লড়াই করার সমান। কথার পিঠে কথা না বলে কীভাবে আরও ভালো কাজ করে বসকে ইমপ্রেস করা যায় তা নিয়ে চিন্তা করুন এবং কাজে জোর দিন। 3, বসের ঝাড়ি খেয়ে কাজে অমনোযোগী হবেন না। বস ঝাড়ি দিলে সাধারণত আমরা সবাই কাজে অমনোযোগী হয়ে যাই আর সহজ কাজকেও ভুল করে ফেলি। এই ভুল কাজের জন্য বস আরও বেশি ঝাড়ি দেন। তো আপনার বস যতই ঝাড়ি দিক, চেষ্টা করবেন আপনি কাজে মনোযোগী থাকতে, তাহলেই দেখবেন আপনার বস আপনাকে পছন্দ করা শুরু করবে। 4, বসের ঝাড়ি খেয়ে অফিসে অনুপস্থিত থাকবেন না। অনেকেই কী করে, বস ঝাড়ি দিল, দেখা যায় পরের দিন সে আর অফিসে আসে না। এই অফিসে না আসার ফলে বোঝা যায় দোষটা আপনারই ছিল এবং আপনিই ভুল করছেন। তাই বস ঝাড়ি দিলেও আপনি অফিসে উপস্থিত থাকবেন এবং অফিসে কোনোভাবেই অনুপস্থিত থাকবেন না। 5, বসের সাথে আলাদাভাবে কথা বলুন। আপনার বস আপনাকে রাগের মাথায় অনেক ঝাড়ে দিতে পারে, তখনই আপনি তার সাথে কথা বলতে যাবেন না। আপনার বস যখন একদম ঠান্ডা মেজাজে থাকবে তখন আপনি তার সাথে কথা বলুন, তার রাগারাগির কারণগুলো জানুন, তার সাথে সোজাসাপটা কথা বলুন। এবং আপনি কখনো ইগো ধরে রাখবেন না, আপনি তার সাথে কথা বলে বের করুন ভুলটা কোথায় হয়েছে তা ভালো করে বুঝে নিন এবং ভুলগুলো কীভাবে শুধরানো যায় এগুলো নিয়ে আলোচনা করুন। আপনার বসও খুব সম্ভবত আপনার জায়গা পার করে এসেছেন, তাই তাকে শিক্ষকের দৃষ্টিতে দেখতে পারলে বকাঝকা আর আপনার গায়ে লাগবে না। আর আপনি আলাদাভাবে বসার মাধ্যমে তার সাথে আপনার উন্নতির জায়গাগুলো নিয়েও কথা বলতে পারবেন। 6, সবসময় সতর্ক থাকুন। কাজের জায়গাতে চেঁচামেচি একজন কর্মীকে মানসিকভাবে বেশ দুর্বল করে দেয়। অনেক সময় আরেকজনের ভুলের কারণেও আপনাকে অযথা বকা খেতে হতে পারে, তবে কড়া প্রতিক্রিয়া দেখিয়ে পরিস্থিতি আরও খারাপ করা মানেই আপনার নিজের ক্ষতি করা। আবার মন খারাপ করে কান্নাকাটি করলে আপনারই ক্ষতি হবে, এতে আপনার কাজে মনোসংযোগ কমে যাবে আর মনোসংযোগ কমে গেলেই ভুল বেশি হবে। তাই ঠান্ডা মাথায় বকা হজম করে কাজে নৈপুণ্য দেখাতে হবে আর খেয়াল রাখতে হবে একই ভুল যাতে বারবার না ঘটে, এই বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। তবে একটা কথা মনে রাখবেন, আপনাকে বসের চেয়েও বেশি সফল হতে হবে। ক্ষণিকের জন্য এই লক্ষ্যকে অসম্ভব মনে হলেও দীর্ঘমেয়াদে এই সংকল্পই আপনাকে সফলতার দরজায় পৌঁছে দেবে। তাই মনোকষ্টে না ভুগিয়ে উদ্যমী হওয়ার চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করুন, এভাবেই আপনি বসের সুনজরে পড়তে পারেন
এবং আপনি আপনার ক্যারিয়ারে সফল হতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।